সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামিম আল আমিন। আমাদের সাথে আজকে যে দুজন সম্মানিত অতিথি যোগ দিয়েছেন, চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার সাথে রয়েছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিইও মোহাম্মদ মালেক, এবং আছেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক এবং তিনি একই সাথে রাজনীতি বিশ্লেষক এবং অর্থনীতিবিদ ডক্টর শওকত আলী। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। প্রিয় দর্শক, শুরুতে জানিয়ে রাখতে চাই কী কী বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই এই অনুষ্ঠানটিতে। আজকে কোনো অ্যাটর্নি উপস্থিত নেই, সুতরাং আমরা আপনাদের যে অভিবাসন বিষয়ক প্রশ্নগুলো আজকে নিতে পারছি না। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, কর সংস্কার প্রস্তাব দিয়েছে রিপাবলিকানরা, এটি নিয়ে আমরা একটু কথা বলবো। একই সাথে রাশিয়া সংশ্লিষ্টতার যে তদন্ত চলছে সেই তদন্ত নিয়ে কথা বলবো, এবং সবশেষ আমরা যেটি গতকালও আলোচনায় রেখেছিলাম, সম্ভব হলে আজকে যদি আমরা সময় পাই নিউ ইয়র্কে যে সংঘাতপূর্ণ একটি পরিস্থিতি তৈরি করেছেন এক দুর্বৃত্ত, এক সন্ত্রাসী, এবং যিনি ভয়ানক অপরাধ ঘটিয়েছেন সেই ম্যানহাটানের যে হামলাটি, সে বিষয়েও আমরা একটু কথা বলবার চেষ্টা করব। একটি রিপোর্ট আছে কর সংস্কার নিয়ে, দেখি আলোচনা যাই। হাউস রিপাবলিকানরা অবশেষে বহুল আলোচিত কর সংস্কার পরিকল্পনা ঘোষণা করেছে। স্পিকার পল রায়ান যে সংস্কার পরিকল্পনা ঘোষণা করেছেন তাতে করে মধ্যবর্তী নির্বাচনে হাউসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা সম্ভব হবে বলে মনে করেন অনেক রিপাবলিকান। এই প্রস্তাবনা অনুযায়ী ব্যক্তি করমুক্ত আয়ের সীমা বছরে 6,350 থেকে বাড়িয়ে $12,000 করা হয়েছে, আর দম্পতিদের জন্য তা $12,700 থেকে প্রায় দ্বিগুণ $24,000। এর ফলে বছরে পরিবার প্রতি $1,182 সাশ্রয় হবে বলে মনে করেন স্পিকার পল রায়ান। For many families, having an additional $1,182 more will make a real difference. That $1,182 more covers about a year's worth of gas for your car. It covers your family's phone bill for the year. এই অর্থ দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন স্পিকার। সেই সাথে স্মরণ করিয়ে দেন, জটিল কর ব্যবস্থা অত্যন্ত সহজ করা হচ্ছে এই প্রস্তাবনায়। It is for the families who are out there living paycheck to paycheck, who just keep getting squeezed. You know, about half the country today is living paycheck to paycheck, and a lot more people are about a paycheck away from living paycheck to paycheck in this country, and this is going to help give people relief. প্রস্তাবনা অনুযায়ী দেশের কর্পোরেট ট্যাক্সের হার 35% থেকে কমিয়ে 20% করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান এই প্রস্তাবনা ঘোষণার পর বেশ উচ্ছ্বসিত ছিলেন। Most Americans will be able to file taxes on a single sheet of paper. What do you think about that, Kevin? You still there, or is it going to be a paper and a half? প্রেসিডেন্ট বলেন দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় কর সংস্কার পরিকল্পনা। It will be the biggest tax reduction in the history. নতুন এই পরিকল্পনা অনুযায়ী করের ব্র্যাকেট কমিয়ে আনা হয়েছে। সে অনুযায়ী যাদের আয় বছরে $90,000 কম তাদেরকে 12% কর দিতে হবে। 2,60,000-এরও নিচের সবাইকে দিতে হবে 25%, 1,000,000-এর কম হলে দিতে হবে 35%, এবং 1,000,000-এর বেশি আয়ের মানুষদেরকে 39.6% কর দিতে হবে। সেই সাথে 6 বছর পরে স্টেট ট্যাক্সও বাতিল হয়ে যাবে বলে প্রস্তাবনায় বলা হয়েছে। সমালোচকরা বলছেন এই বিশাল ট্যাক্স কাটের ফলে বাজেটে ঘাটতি দেখা দেবে $1.5 trillion। সেই সাথে এর ফলে ধনীদের সুবিধা করে দেওয়ার সমালোচনাও রয়েছে। শামিম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। অধ্যাপক শওকত আলী, আপনাকে দিয়ে শুরু করতে চাই, এই প্রস্তাবনা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? এটা তো প্রস্তাব, এটা তো ফাইনালাইজ কিছু হয়নি, এটা প্রস্তাব তো করাই যেতে পারে, কিন্তু সেই প্রস্তাব নিয়ে তো বেশ উচ্ছ্বসিত তাদেরকে দেখা যাচ্ছে রিপাবলিকানরা। তো হবেই, তাদের একটার পর একটা ব্যর্থতা, বিশেষ করে ওবামা কেয়ারের, সেটা তারা তো কিছু করতে পারেনি, যদিও তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল, তারপরও তারা কিছু করতে পারেনি। এটা দিয়ে তারা মনে করছে যে এটা বোধহয় তারা পাস করতে পারবে। এটা এখানেও কথা আছে, কারণ এই যে আপনি দেখেন স্টেট ট্যাক্সগুলো বাতিল করার কথা বলা হয়েছে, অ্যাবলিশ করা হয়েছে, তাহলে এই স্টেটগুলোর ডেভেলপমেন্ট কীভাবে হবে? আপনি জানেন এখন
যুক্তরাষ্ট্রের যতগুলো স্টেট আছে মেজরিটি স্টেটের গভর্নর আছে রিপাবলিকান, তারা অলরেডি অবজেকশন দিয়ে বসে আছে যে আমাদের স্টেট ট্যাক্স এভাবে কাটতে হবে। যদি স্টেট ট্যাক্স কাটা হয় বা সিটি ট্যাক্সও বলা হয়েছে যে কাটা হবে, তাহলে ফেডারেল গভর্নমেন্ট তাদেরকে সাবসিডাইজ করতে হবে। কারণ ফেডারেল গভর্নমেন্ট যখন 1.5 trillion, আপনি 1,000 billion হয় $1 trillion, তো 1.5 trillion যদি আপনি কেটে দেন ট্যাক্স, তাহলে আপনার যে ঘাটতি রয়েছে, ধরেন যুক্তরাষ্ট্রের এখন টোটাল ঘাটতি প্রায় ওভার $19 trillion যে ঘাটতি হয়েছে স্টার্টিং ফ্রম বুশ প্রেসিডেন্ট সেকেন্ড বুশ, এবং ইট ইজ কন্টিনিউইং, তাহলে এই ঘাটতিটা আপনার কীভাবে আপনার পূরণ হবে? তারপরে যে কাটা হচ্ছে, যেগুলো কাটা হচ্ছে, গভর্নমেন্ট তো কোনো ব্যবসা করে না, গভর্নমেন্টের দায়িত্ব কিন্তু ট্যাক্স কালেকশন করা এবং সেই ট্যাক্স দিয়ে জনগণের সাথে দেওয়া খরচ করা, যেটাকে আমরা বলি গভর্নমেন্টের এক্সপেন্ডিচার। আপনি যদি ট্যাক্স কালেকশন না করেন, তাহলে আপনি এক্সপেন্ডিচার আপনি কীভাবে করবেন? আপনি যদি না বাড়ান, জনসংখ্যা যুক্তরাষ্ট্রের বাড়ছে, মানুষের দারিদ্র সীমাটাও একটু দেখতে হবে, তাদের পভার্টি লেভেলটা, এসব কিছু বিচার যদি করেন আপনি, সাধারণ মানুষের যে উপকারের কথা এখানে বলা হয়েছে এটা আমি গ্রহণ করতে পারছি না। তার কারণ হলো যে আপনি কর্পোরেট ট্যাক্স কমিয়ে যেটা বললেন, আপনি দেখেছেন যে 20% নিয়ে আসা হয়েছে, 35% কিন্তু অনেক আগে থেকেই 35-39% ছিল, সেটাকে কমিয়ে আপনি দিলেন, এতে হয়তো বা বিজনেসের কিছু উপকার হবে। ইন দি পাস্ট আমরা তার খুব বেশি সুফল কিন্তু দেখিনি, ফলে আপনার এই ট্যাক্সের একটা এরা ওই হয়, আপনাকে ট্যাক্স দিতে হবে কর্পোরেটের অথবা পপুলেশনকে আপনার ট্যাক্স দিতে হবে, যেমন পেরোল ট্যাক্সগুলো বেড়ে যাবে, এমনকি আপনি জানেন 401k যারা সেভিংস প্ল্যান যেটা, সেটারও ট্যাক্স তারা যেভাবে ছেড়ে দেওয়ার কথা সেটা দিতে চাচ্ছে না। প্রপার্টি ট্যাক্সের ব্যাপারও এই একই কথা তাদের বলা হচ্ছে, যদিও বলা হচ্ছে যে এখন এখন পর্যন্ত রয়েছে $1 million আপনার ভ্যালুয়েশনে যদি আপনি বাড়ি কেনেন, তাহলে আপনাকে ট্যাক্স আপনার রিডাকশনভাবে ইন্টারেস্টেড অন, সেটাকে 1 million থেকে কমিয়ে এনে যতদূর আমি দেখলাম $500,000 করা হয়েছে, $500,000। আপনি যে কোনো বাড়ি কিনতে গেলেই তো $1 million নিচে কোথাও কোনো বাড়ি এখন আর নাই, তাহলে আপনি এই যে একটা ট্যাক্স, আপনি জানেন যে বাড়ি কিনলে যে ইন্টারেস্টটা যে দিতে হয়, সেই ইন্টারেস্ট থেকে আপনার একটা ভালো স্বাস্থ্য হয়, যে কোনো মিডল ক্লাস ফ্যামিলির জন্য এটা বড় আপনার এটা ট্যাক্স ডিডাকশন বলে যেটা, সেটাতেও গভর্নমেন্ট তারা চিন্তা ভাবনা করছে যে এই ট্যাক্স ডিডাকশান ফার্স্ট হোমে দেওয়া হবে কিন্তু সেকেন্ড হোমে দেওয়া হবে না, তো ফলে এইগুলো নিয়ে রিপাবলিকদের ভিতরেও কথাবার্তা চলছে। আচ্ছা, আমরা আসবো আপনার কাছে মালিক ভাই, আপনার কাছে যাই। বলা হচ্ছে দরিদ্র মধ্যবিত্ত মানুষদের উপকার হবে এবং এটিতে রিপাবলিকানরা তাদের একটা জয় দেখছে, বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনে এর প্রভাব পড়বে বলা হচ্ছে, আপনি কী বলবেন? ধন্যবাদ সোহেম ভাই। স্বগত ভাই তো অনেকগুলো জিনিস ম্যাক্রো লেভেলে বিশ্লেষণ করেছেন, তো ওনার কথা সূত্র ধরেই আমি বলি যে আসলে সরকার টাকা পায় কোথায়? জনগণের ট্যাক্সে। কাজে যে সরকারের ট্যাক্স যত বেশি তার আয় তত বেশি, তার ব্যয় করার ক্ষমতাও তত বেশি হয়, এবং এই ট্যাক্সের টাকায় কিন্তু দেশের এবং জনগণের কল্যাণও সাধিত হয় আর কি, যত ইনফ্রাস্ট্রাকচার বলেন যা কিছু সব কিছু হচ্ছে। তো এখন যদি ট্যাক্স যে কাট, যেমন আমি কোন একটা মিডিয়াতে দেখলাম যে তারা ব্যঙ্গ করে এটা নাম দিয়েছে কাট কাট কাট, এই বিলের নাম হলো কাট কাট কাট। তো এখন এই যে কাট কাট, এর ফলে ম্যাক্রো লেভেলে গভর্নমেন্টের সক্ষমতা কমে যাবে কিনা, যেমনটা আমরা দেখলাম 1.5 trillion গভর্নমেন্টের ঘাটতি হবে বাজেটে, তাহলে এই টাকাটা কোত্থেকে আসবে সেটা কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা দেখি এখানে গ্রাফলি যেটা দেখলাম সেটা নাই, জানি না তো প্রস্তাব তারপরে কী হয়। এই একটি জিনিস, অর্থাৎ সরকার ট্যাক্স নেবে, তার সক্ষমতা বাড়বে, সেই সঙ্গে যারা করদাতা জনগণ এবং কর্পোরেট ওয়ার্ল্ড তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই জিনিসটা দেখতে হবে, দুইটা জিনিস ব্যালেন্সটা কিভাবে হলো এটা সাধারণ মানে ট্যাক্স সাধারণ মানুষের উপর থেকে যদি কমে যায় আমি আমি সেখানে যাচ্ছি। তো সেই যে ব্যালেন্স করাটা সেটাই কিন্তু মুনশিয়ানা। আচ্ছা, অর্থাৎ জনগণও রিলিফড হলো যেটা দাবি করা হয়েছে এখানে, হাউস স্পিকার যেটা বললেন, আবার গভর্নমেন্টের সক্ষমতা থাকলো, এই দুটোকে কিভাবে খুব মানে এই সাফল্যের সঙ্গে ব্যালেন্স করা যায়, এটাই আমি মনে করি সরকারের যদি সত্যিকার অর্থে পারেন সেটা, তাহলে এটা খুব ভালো উদ্যোগ। এবার আমি আসি যে
কারা লাভবান হবে এই ট্যাক্স কাটের ফলে, সেটা হলো যে আমি তিনটা ভাগে ভাগ করি। একটা হলো নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত অংশ জনগণের, আরেকটা হলো কর্পোরেট ওয়ার্ল্ড ব্রডার সেন্সে। এই কর্পোরেট ওয়ার্ল্ডে কিন্তু আবার দুটো ভাগ আছে, একটা স্মল বিজনেস আছে আর একটা বড় হিউজ কর্পোরেট আছে। তো এখন জনগণ কিন্তু করের ভারে কিছুটা নুব্জ ছিল, এটাও ঠিক। তারপরে স্মল বিজনেসগুলো কিন্তু করের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে স্মল বিজনেসগুলো ফ্লারিশ করতে পারছে না। আর বিজনেস ফ্লারিশ করতে না পারলে কী হবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে না। এমপ্লয়মেন্ট ক্রিয়েট না হলে আবার কিন্তু এই মানে কর্মসংস্থান সৃষ্টি না হলে তো মানুষের আয়ও বাড়বে না। তো যে কারণে প্রথমে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরা কীভাবে লাভবান হবে সেটা এখানে তো পরিসংখ্যানে আপনি দেখলেন যে যারা এই সিঙ্গেল মানুষ ব্যক্তিগত পর্যায়ে 6,350 থেকে 12,000 করা হয়েছে, তাই না, ব্যক্তি পর্যায়ে। আর পরিবার পর্যায়ে করা হয়েছে 24,000, অর্থাৎ মানে করমুক্ত, এই আয়টা করমুক্ত, এরপরে যে আয়টা হবে সেটা। তাহলে যেমন ধরেন গত বছর যে লোকটা 12,000 টাকা ইনকাম করতো একটা ফ্যামিলিতে, আমি ধরে নিই 4 সদস্য বিশিষ্ট একটা ফ্যামিলি, সেখানে 12,000 টাকার উপরে যে হলেই সে করে আওতায় চলে আসতো, 12,000টার উপরে যে অংশটা সেটা তার কর দিতে হতো, কিন্তু এখন কিন্তু 24,000। আর আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা নন প্রফেশনাল সাধারণ কাজ করে তাদের কিন্তু ইনকাম 24,000-এর নিচেই। সাধারণত যারা বিভিন্ন এই ধরেন ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ছোটো ছোটো কাজ, ইন জেনারেল যেটা জেনারেল ইনকাম কিন্তু 24,000-এর মধ্যেই। তো নর্মালি জেনারেল ইনকাম যাদের আছে তারা কিন্তু এই করের আওতার বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কাজে তাদের জন্য অবশ্যই সেটা লাভজনক। এবং বলা হয়েছে যে একজন মানুষের অ্যাভারেজে প্রায় $1,100 $1,082 $1,182 তার এটা কিন্তু সাশ্রয় হচ্ছে। তো $1,182 সাশ্রয় হওয়া কিন্তু অনেক ভালো জিনিস গেল এক। নাম্বার টু যেটা, যেমন ধরেন যারা মধ্যবিত্ত মোটামুটি ভালো জব করে তাদের ইনকাম লেভেল কিন্তু 90,000-এর নিচেই অধিকাংশ ক্ষেত্রে। সাধারণত 50,000-90,000 হলে আমরা ধরে নিতে পারি যে মোটামুটি একটা ভালো জব করছে। তো সেখান থেকে তাদের 12% করে দিচ্ছে, তো তার ট্যাক্স কিন্তু অনেক কমে যাচ্ছে, কাজে তার সক্ষমতা এবং ইনকাম লেভেল কিন্তু বাড়ছে, মানে রিয়েল ইনকাম কিন্তু বাড়ছে তার, তাই না? তো এই গেল মধ্যবিত্ত পর্যায়ে অবশ্যই লাভবান হচ্ছে নিঃসন্দেহে। আরেকটা জিনিস হলো যে কর্পোরেটের কথা বলছি, যেগুলো স্মল বিজনেস, যেমন আমি নিজেও একটা স্মল বিজনেস চালাই, আমি দেখেছি যে স্মল বিজনেসের যে হিডেন কস্ট, মানে বিভিন্ন করের ফেডারেল ট্যাক্স, স্টেট সিটি ট্যাক্স, পেরোল ট্যাক্স, এগুলো দিয়ে আমাদের মতো ছোটোখাটো কোম্পানিকে হিমশিম খেতে হয়। অর্থাৎ এমপ্লয়িকে যে বেতন আমরা দিচ্ছি তার 1/3 চলে যাচ্ছে আমাদের এই ট্যাক্সে, যার ফলে যখন এই এটা 35% থেকে 20% নামানো হবে তখন কিন্তু নিঃসন্দেহে আমরা একটা আমাদের মতো স্মল কোম্পানিগুলো লাভবান হবে, তার আয় বাড়বে। তো সেক্ষেত্রে গেল, কিন্তু ওই যেখানে বিগ, যেগুলো রিয়েল কর্পোরেট ওয়ার্ল্ড বলতে যাবো যায়, তাদের কাছ থেকে কমিয়ে এনে তারা তো ধনী আরও ধনী হয়ে গেল। এক্ষেত্রে রাষ্ট্রের সক্ষমতা কমে গেল, ধনী আরও ধনী হয়ে গেল। ওই যে ওই লেভেলটাতে এই জায়গাটাতে আমার বোধহয় অধ্যাপক সাহেব কি বলবেন এই জায়গাটাতে? আমি একটা কথা বলি, উনি তো ভালোই বলছেন সব কিছুই। যেদিন আপনার এটা ঘোষণার আগে তো একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিল, সেটাতে সে কর্পোরেট ট্যাক্সকে 35% থেকে কমিয়ে 25% করেছে, এক্সিকিউটিভ অর্ডারে আছে। এক্সিকিউটিভ অর্ডার তো টেম্পোরারি, এটা যদি পাস না হয় তাহলে এটা ইনভ্যালিড হয়ে যায়, যে কারণে এরা এখন বেশি লাফালাফি আরম্ভ করছে। এদিন ওয়াল স্ট্রিটে একটা ছবি এসেছিল প্রথম পৃষ্ঠায়, ওয়ারেন বাফেট, যে লোকটা এই দেশের সব থেকে অন্যতম ধনীদের একজন, সে পৃথিবীর ধনীদের একজন, আচ্ছা, উনি একটা ছবি ছিল যে উনি আইসক্রিম খাচ্ছেন এবং রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনার তো এই অবস্থা আমরা কখনো দেখিনি, তো হলো কেন, আজকে তো আমার আইসক্রিম খাওয়ার দিন, কি কারণে? উনি ইলেকশনে কিন্তু বিল হিলারি ক্লিনটনকে সাপোর্ট করেছিল এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করছে, কয় একটা মাত্র এক্সিকিউটিভ অর্ডারের কারণে গত রাত্রি আজকে সকালে আমার প্রফিট মার্জিন অলমোস্ট বেড়ে গেছে $40 billion। যে কথাটা আপনি বললেন যে বড় ধনী যারা তাদের কি, সেই কারণে সে আইসক্রিম খেয়ে বেড়াচ্ছে। এখন দেখেন তো উনি কতগুলো আইসক্রিম খেতে পারবে তাহলে। এখন আপনার প্রতি কি অর্থে আপনার একটা জিনিস এখানে
যুক্তরাষ্ট্র একমাত্র দেশ এত বড় করের বোঝা নিয়ে কোনো দেশ, মানে আপনার গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট যে $19 trillion, আপনি ভালো করে জানবেন, এটা ব্যাংকের মানুষ, এদের ডেফিসিট ফাইন্যান্সিং তো করতে হয়, ডেট সার্ভিসটা তাকে দিতে হবে, এ কিন্তু হান্ড্রেডস অফ বিলিয়ন তাদের দিতে হবে। আপনার এই ট্যাক্স কাটিং কিন্তু এই লোক কিন্তু এইসব কথা কিচ্ছু বলেনি। যুক্তরাষ্ট্র আজ থেকে 10 বছর পরে কোথায় যাবে এর কোনো খবর তার ভিতরে নাই। এখানে আপনি মনে রাখবেন যে 35%-এর আগেও কিন্তু এই খেলাগুলো হয়েছে, রিগান ইকোনমিক যেটা বলা হয়, প্রেসিডেন্ট রিগান এটা কমায় প্রথমে 28%-এ নিয়ে আসে, পরবর্তীকালে বিল ক্লিনটন আবার 39%-এ নিয়ে যায়, আবার পরবর্তীকালে বুশ এসে 28%-এ আসে, তার পরবর্তীকালে ওবামা আবার 39%-এ নিয়ে যায়। মানে দেখা যাচ্ছে যে ডেমোক্রেটরা এটি এর একটা কারণ আছে, এটা একটা সুন্দর পয়েন্ট আপনি বলছেন। কারণ হলো যে ইউনিভার্সিটি অফ শিকাগো তারপরে এটা গ্রোথ হবে, জিডিপি বাড়বে, অনেক কিছু হবে, ইন্টারেস্ট কমে যাবে, এটা তারা বলে। যখন ডেমোক্রেটরা আসে তখন এই যে ফিলোসফিটা আছে হার্ভার্ড ইকোনমিস্টদের, সাধারণ লোক জানে না আর কি, এরা হার্ভার্ড ইকোনমিস্ট যাদেরকে আমরা বলি কেনিসিয়ান ইকোনমিস্ট, ক্লাসিক্যালদের অপোজিট এরা বলে। এরা মনে করে যে এই গ্রোথের থেকে বেশি উপকার করা সম্ভব, যে কথাটা আপনি বললেন যে ধনীদের প্রতি তুমি ট্যাক্স করো, তুমি ইন জেনারেল এই যে জিনিসগুলো করো এতে তো রাষ্ট্রের কোনো উপকার হচ্ছে না, তারপরে এই ট্যাক্সটা কিছুটা সাশ্রয় তারা করবে, এটা পেরোল ট্যাক্স বাড়াবে। তাদের একটা হিসেব আছে, এরা বড় শুভঙ্করের ফাঁকি দিয়েছে যে এখন আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 5%, তার মানে হচ্ছে আপনার ফুল এমপ্লয়মেন্ট বলে ইকোনমিস্টদের ভাষায় 95% এখন এমপ্লয়মেন্ট। এখানে যদি আপনি 1 টাকা করেও ট্যাক্স বসান, আপনার বিলিয়নস অফ ডলার হবে, আপনার পকেট থেকে নেওয়া হবে, আপনি টের পাবেন না, একটা উদাহরণ দিলাম। আর আপনি যদি পেরোল ট্যাক্স আরও বেশি বাড়ান তাহলে সে দেবে। এখন মালিক সাহেব যেটা বলছেন যে ট্যাক্স আপনার পকেটে দেওয়া হলো কিছু টাকা, এই স্ট্যান্ডার্ড ডবল স্ট্যান্ডার্ড দিয়ে কাপল প্রতি 4 জন প্রতি ইনকাম অনুসারে বাড়ানো হলো, আপনি মনে মনে খুশি হয়ে গেলেন, কিন্তু মার্কেটে যে দেখবেন আপনি কিন্তু আগে থেকে আরও হিমশিম খাচ্ছেন। বহু কারণ আছে। দেখেন একটা কথা বলছে যে ইম্পোর্টের পরে ট্যাক্স বসানো হবে, যেটাকে এক্সাইজ ট্যাক্স বলি আমরা, সাধারণভাবে এটা ট্যাক্স বলি। আপনি যদি ইম্পোর্ট ট্যাক্স বসে দেন, আপনি যে শার্টটা কালকেও কিনেছেন আপনি 25-30 টাকা, 16 টাকা, 18 টাকা ডলারে, হ্যাঁ হ্যাঁ, আমি অনেক আগে আসছি, আমি অনেক দামে শার্ট কিনছি, ওই সময় রাস্তার পাশ থেকে কিনতে হলেও অনেক দাম পড়তো, পরবর্তীকালে এই গ্লোবালাইজেশনের কারণে জিনিসটা সস্তা পেয়েছেন, এবং এই গ্লোবাল ইকোনমি হওয়ার কাতে ওই যে ট্যাক্স যেটা আগে ছিল, আমরা ইকোনমিক্সরা ট্যারিফ ফাইটিং যেটা করা হতো ওইটা কমে গেছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মাধ্যমে, ফলে আপনি এই বেনিফিটগুলো পেয়েছেন। এখন যদি আপনি ইম্পোর্ট ট্যারিফ বসান তাহলে কিন্তু আপনাকে ডবল খরচ দিতে হবে, হয়তো পকেটে আপনাকে দেখা যাচ্ছে কিছু বেশি পয়সা, কিন্তু ও যা অলরেডি করে দিয়েছে ওগুলো কিন্তু এখন অ্যানালিসিসে তারা নিয়ে আসে। অসংখ্য ধন্যবাদ। আমরা মালিক ভাই আপনার কাছে আরেকবার একটু আসতে চাই এই ইস্যুতে, আপনি কী মনে করেন তাহলে এই ইস্যুটি যে সামনে এসছে এটা অর্থনীতিতে কী প্রভাব ফেলবে, তারপর আমরা একটু অন্য ইস্যুতে যাব। প্রভাব কিন্তু দেখেন এই রিপোর্টেই ছিল যে বাজেট ঘাটতি হচ্ছে বিপুল পরিমাণ, তো এত বড় বাজেট ঘাটতি নিয়ে সরকার আর্থিক ব্যবস্থাপনাটা কীভাবে করবে সেটার দিক নির্দেশনা আমরা এখন এখানে কিছু দেখিনি। তো ট্যাক্স কাট দরকার আছে, অবশ্যই দরকার আছে, মানে কর যেন বোঝা না হয়, আবার কারো কাছে যেন কর মানে এমন হাস্যকর না হয় যে গভর্নমেন্টকে তো চলতে হবে, কাউকে না কাউকে তো গভর্নমেন্টকে টাকা দিতে হবে, গভর্নমেন্ট টাকা, গভর্নমেন্টের আয়ের উৎস কি, ইদার ট্যাক্স অথবা ঋণ, তাছাড়া তো অন্য কোনো বিকল্প নেই, তাহলে আমেরিকার মতো দেশ তার ঋণে বেরোতে পারে না, তাকে জনগণের টাকাই নিয়েই তারপর তাকে সরকার চালাতে হবে। তো সেই জন্য আমি যে আমার আলোচনার প্রথমে যেটা বলেছিলাম যে আমেরিকার কর্পোরেট কিন্তু হিউজ, কর্পোরেট ওয়ার্ল্ডটা বিগ বিগ বিগ, আপনি দেখেন যে বিশ্বের মানে কী বলবো এই মোর দ্যান 90% সম্পদ কিন্তু আমেরিকার মধ্যে ব্যক্তিগুলোর হাতে, তারা কারা, তারা কর্পোরেট ওয়ার্ল্ড চালাচ্ছে। তো এরা যদি গভর্নমেন্টকে ট্যাক্স না দেয়, সবাই যদি একই ট্যাক্স কাটের আয়তায় পড়ে যায় যে একটা নিম্ন মধ্যবিত্ত আয়ের লোক এবং একেবারে আমি একটু অ্যাড করি, আপনি যে কথাটা বলেছেন এখানে দেখেন যদি আপনি ট্যাক্সের ইতিহাসগুলো নেন আর আপনি দেখবেন একটা ছোট করে যে সেখানে আপনার এই ট্যাক্স ব্রেক দেওয়াতে কী হয়েছে, যে কথা বলছেন আপনি যুক্তরাষ্ট্রের
ট্যাক্স কর্পোরেটগুলো সারা দুনিয়ার থেকে বড়। নিঃসন্দেহে এদের এক্সিকিউটিভ যারা সিইও বা ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বা তাদের বোনাসের যে চেকটা যদি আপনি দেখেন আনপ্যারালাল ইন দি হিস্ট্রি, দুনিয়ার সৃষ্টি হওয়া পর্যন্ত এই বোনাস, এই বেতন, এই টাকা, এই অর্থকরী প্ল্যান থেকে শুরু করে কর্পোরেট ওয়ার্ল্ড মানে এখন আমাদের কোন মুঘল সম্রাটরা এই আনন্দ মিলিয়ন মিলিয়ন ডলার বেতন তাদের, এটা কিন্তু দুনিয়াতে কোথাও নাই। তো এই ট্যাক্স কর্পোরেট যেগুলো আপনি দিচ্ছেন, আপনি দেখেন, আপনি তো এই লাইনের লোক, দেখবেন ডিভিডেন্ডও তারা দেয় না আজকাল, থ্রো দিয়ে তাদের ট্রাস্টি বোর্ডের মিটিংয়ে তারা ডিভিডেন্ডও দেয় না, সাধারণ মধ্যবিত্ত লোকেরাই ডিভিডেন্ডগুলো পাওয়ার আশা করে, সেগুলো না দিয়ে সমস্ত ভুরিভোজন করা হচ্ছে তাদের। এই কারণেই বলা হয়েছে ডেমোক্রেটের পক্ষ থেকে যারা বলছে যে এটা ধনীদেরকে আরো বড় ধনী করার চিন্তা করা হচ্ছে, তারা তো খরচ কমে যাচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আমরা অন্যান্য কয়েকটি ইস্যুতে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। আমরা কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে হয়তোবা মনোযোগ দিয়ে শুনছেন ট্যাক্স কাটের বিষয়টি, আশা করছি আপনাদের প্রশ্নগুলোও বলবেন, অন্যান্য ইস্যুগুলোতেও আসছি ছোট্ট একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিসে, আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আপনার কাছে মোহাম্মদ মালিক, আপনার কাছে যে বিষয়টি আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত মনে যেটি দেখলাম যে একদিন আগে নিউ ইয়র্কে হ্যালোইনের উৎসবকে সামনে রেখে এক দুর্বৃত্ত সন্ত্রাসী একটা ভয়ঙ্কর অপরাধ করেছে, সেইটির প্রেক্ষিতে যে আলোচনাগুলো তৈরি হয়েছে, আপনি কি বলবেন এই এই বিষয়টিতে? আসলে দেখেন, বিষয়টি নিঃসন্দেহে দুঃখজনক। সাধারণ মানুষের উপরে যে কোনো হামলাকে নিন্দা করতেই হবে, এবং এটা অমানবিক, জঘন্য, এবং বিশ্বের বিবেকবান কোনো মানুষই তা সমর্থন করতে পারে না। তো আমরাও দুঃখভারাক্রান্ত এবং এটার খুব নিন্দা করছি। তো বিষয়টা এখন তাহলে এটার রেমিডিটা কী? ঘটনা ঘটে গেছে, এখন ঘটনার উপর যত আলোচনা করি সেটি খুব একটি মানে নিউজ সবাই জেনে গেছে এবং কী ঘটেছে তাও জানি। তো আমার মনে হয় যে আফটার নিউজ ইনসিডেন্ট এখন এটার প্রেক্ষিতে কী চেঞ্জগুলো আসছে সেটা একটা দেখতে হবে। ইমিগ্রেশন এবং দেখেন গভর্নর কুমু কিন্তু একটা কথা বলেছেন যে প্রেসিডেন্ট এটাকে পলিটিক্যালাইজ করছেন, মানে বিষয়টাকে রাজনীতিকরণ করতে চাচ্ছেন, এবং উনি বলে দিয়েছেন যে যেহেতু এই সন্ত্রাসী ডিবি লটারিতে দেশে এসছে, উনি সঙ্গে সঙ্গে কিন্তু বলে দিয়েছেন যে আমি অলরেডি নির্দেশ দিয়েছি ডিবি প্রসেস বন্ধ করে দেওয়ার জন্য, যে এইভাবে মিগ্রেন্ট করে আমরা সন্ত্রাসীদের দেশে আনতে পারি না, আর আমরা কি মেরিট বেসড পদ্ধতিতে আমরা ইমিগ্রেশন করতে পারি। তো দেখেন তাহলে একেবারে সরাসরি কিন্তু এটাকে রাজনীতিকরণ করা হলো। এখন একজন ডিবিতে আগমনকারী একজন ব্যক্তি একটি অপরাধ করলে তো সারা ডিবি প্রোগ্রামটা খারাপ হয়ে গেছে সেটাকে বলতে পারেন না। উনি আরও নিন্দা করে কী বলেছেন যে এটা চাকসুমার বিউটি, যে কত সৌন্দর্য চাকসুমারের দেখেন এখন। তো আসলে বিষয়টা এরকম না। আমি মনে করি যে এই মানে ডিবির প্রোগ্রামে কোনো সন্ত্রাসী দেশে আসতে পারেনি, সন্ত্রাসী হয়েছে এ দেশে এসে, অর্থাৎ ডোমেস্টিক্যালি কেউ যদি সন্ত্রাসী হয় তাকে একটা স্ক্রিনিং পর্যায়ে বা একটা মাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে শনাক্ত করতে। স্বামী ভাই, আমি বলি যে ইমিগ্রেশন বা ইমিগ্রেন্ট হয়ে যারা এদেশ আসে তাদের কিন্তু সিরিজ অফ এ লট অফ স্ক্রুটিনির মধ্যে দিয়ে আসতে হয়। কাজে আপনার যদি ব্যাকগ্রাউন্ড এমন কিছু থাকে, কোনো কিছু ইনভলভমেন্ট, তাহলে কিন্তু আপনি কখনো ওই স্ক্রুটিনি পার হয়ে এদেশে ঢুকতে পারবেন না। কাজেই যখন একটা লোক এদেশে ঢুকেছে ইমিগ্রেন্ট হয়ে, সে ডিবিতেই হোক, ফ্যামিলি ইমিগ্রেশনেই হোক, যেভাবেই হোক না কেন, তার কিন্তু কোনো পূর্ব রেকর্ড নাই সন্ত্রাসবাদের, থাকলে সে কোয়ালিফাই করতে পারতো না। তো হ্যাঁ, এখানে এসে সেটা তো এদেশের একজন সিটিজেন হতে পারে, তাই না? হয়েছে তখন কি, তখন প্রেসিডেন্ট একটা কথা বলেছেন যে ওয়ার্স ক্রসড প্রিটি ব্যাডলি ইন দ্য ব্রেইন, তার মাথায় যে কর্মকাণ্ড কি সন্ত্রাসী না? মানুষ হত্যা যে কোনো কারণে হোক, আপনি যেভাবেই হোক, যে উদ্দেশ্যে হোক, আপনি যখন মাস কিলিং এ যাবেন সেটা অবশ্যই সন্ত্রাস, যে কোনো কিলিং এ, যে কোনো কিলিং এ, সেটা যে কোনো অপরাধ করবে সেটাই অপরাধ, তাই না? অপরাধ। তাহলে দেখেন, তাহলে এখন আজকে এই যে সাইফুল্লাহ কি যেন সাইপপ, সে যখন ইমিগ্রেন্ট হয়ে আসছে বলেই যে টোটাল ইমিগ্রেশন পলিসিটা নষ্ট, সেটা আমরা বলতে পারি না। গেল একটা জিনিস,
আরেকটা জিনিস দেখেন যে তাহলে আমরা কি করতে পারি এখন আমাদের তো সচেতনতা বাড়াতে হবে আমি সেটাই বলছি সমাজের মধ্যে যেন অপরাধ কালকে আপনাদের টেলিভিশনে আমি একটা নিউজ দেখলাম যে এখানকার কিছু সচেতন মানুষ এটা প্রতিবাদ করেছে একটা সমাবেশ করে আর কি আমার কাছে খুব ভালো লেগেছে এবং তাদের যে কথাগুলো খুব মূল্যবান কথা বলেছে যেমন ধরেন এখন কি হলো যে একজন বলেছেন যে এতে কী হবে ডিসক্রিমিনেশন সিস্টেম আরও বেশি বিশেষ করে রিলিজিয়াস আইডেন্টিটির উপর ডিসক্রিমিনেশন যে মুসলমান মানেই সন্ত্রাসী এই যে জিনিসগুলোকে এই একেবারে এই মানে ই করা মানে কী বল মোটা দাগে চিহ্নিত করে ফেলা যে সন্ত্রাসী হলেই সে মুসলমান তার মানে একটা মুসলিমদের প্রতি একটা ডিসক্রিমিনেশন অ্যাটিটিউড গড়ে উঠবে মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে তখন হবে কি আমরা যখন ওয়ার্ক এনভায়রনমেন্টে যাব কিংবা আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যাবে সেখানে একটা ডিসক্রিমিনেশন সৃষ্টি হবে যখন এমপ্লয়মেন্টে যাব তখন যখন দেখবে আমার নাম মোহাম্মদ বা অন্য কিছু আমি একজন মুসলিম তখনই তো ডিসক্রিমিনেশন করবে যাতে আমি জব এমপ্লয়মেন্ট হতে না পারি কারণ ওই মনোভাবটা এমন হবে মানে যেটা পলিটিসাইজ করা মানে কি যে জনগণকে এইভাবে এই প্রলোভ কি বলবো মোটিভেট করা যে মুসলমান মানে সন্ত্রাসী অতএব হেট দ্য মুসলিম তো এতে মানে আমার আরেকটু কথা বলার ছিল আপনি আপনার কাছে ফিরে আসলে বলতে পারেন না না আপনি শেষ করেন আচ্ছা তাহলে বলি আমি এই জায়গাটা শেষ করে দিলে ভালো হয় পরে আবার আলোচনা দিতে পারবো সেটা হলো যে তাহলে এখন আমাদের কি করার আছে আমাদের কিন্তু আমরা সামাজিকভাবে ব্যক্তিগতভাবে পারিবারিক পর্যায়ে যেমন ধরুন আমাদের পরবর্তী জেনারেশন ছেলেমেয়েরা কে কোথায় আছে কী করছে তারা যেন আর রেডিকালাইজড হওয়ার সুযোগ না পায় সেটা কিন্তু আমাদের পরিবার পর্যায়েও খেয়াল রাখতে হবে আমার কলিগ কিংবা আমার একজন বন্ধু যেন রেডিকালাইজ না হয় সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে তারপরে সামাজিকভাবে এবং আমরা যেমন ধর্মীয়ভাবে যেমন ধর মসজিদ মসজিদের ইমাম সাহেবরা কিন্তু বড় ভূমিকা রাখতে পারেন ইসলাম আর সন্ত্রাস যা এক জিনিস নয় সত্যিকার ইসলাম যে সন্ত্রাসকে কখনো সমর্থন করে না এবং এটা নিন্দনীয় ইসলামে মানুষ হত্যাকে অ্যালাউ করা হয় না এই জিনিসগুলো যদি ইমাম সাহেবরা তাদের যে শেখ উদ্বার সময় কিংবা যে কোনো একটা সমাবেশে যখন এই কথাগুলো বলবেন যখন এই ইসলামের থ্রু ইসলাম যখন একটা ইমাম সাহেবের কাছ থেকে বেরিয়ে আসবে সেটা যতটা গ্রহণযোগ্য হবে অন্য মানুষের কাছ থেকে যদি এই কথাগুলো আসে অতটা গ্রহণযোগ্য হবে না এমনি করে আমরা যারা মুসলিম ইমিগ্রেন্ট তাদেরকে আমাদের নিজেদেরকে প্রটেক্ট করার জন্য আমাদের যা যা উদ্যোগ নেওয়া দরকার ব্যক্তি পর্যায়ে পারিবারিক বা সামষ্টিক পর্যায়ে সেই কাজগুলো আমাদের এখনই ভাবতে হবে ধন্যবাদ আপনাকে আপনি চমৎকার মন্তব্য এবং মূল্যায়ন করেছেন ভাই আপনার কাছ থেকে জানতে চাই না এটা প্রথমে আমরা তো তীব্রভাবে নিন্দা করি এবং যারা এই কাজের সাথে জড়িত হয়তো তারা ইসলামের নাম নিতে পারে কিন্তু ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই কথা বলেন আমি একটা উদাহরণ আপনার দিয়ে দিই আমি কোনো মাওলানা মানুষ না কিন্তু একটু পড়ার চেষ্টা করি দি কমান্ডার অফ মুসলিম আর্মি বলে একটা গ্রন্থ আছে আমি এটা কিনে নিয়ে আসছি যা গুগলেও পাওয়া যেতে পারে কমান্ডার অফ মুসলিম আর্মি এখানে একটা ঘটনা আছে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসেন খালিদ বিন ওয়ালিদ প্রখ্যাত মানে জেনারেল অফ দ্য জেনারেল এত শত্রু উনি ছিলেন ইসলামের বিরুদ্ধে বহু যুদ্ধ করেছেন মুসলমানকে ধ্বংস করে এরা তো সবাই হঠাৎ করে মুসলমান হয়ে গেছেন তো মুসলমান হয়ে গেলেও উনি কমান্ডার তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ওই রিয়াদের ওই অঞ্চলে এক ট্রাইবাল গোষ্ঠী তারা ইসলামের বিরুদ্ধে অনেক অপপ্রচার করছিল এবং তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসা যাচ্ছিল না অনেক কমান্ডাররা গেছে পারেনি তখন খালিদ বিন ওয়ালিদকে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিলেন যে তুমি এই জায়গাটা দেখো তো কী হচ্ছে এটাকে তুমি তো বড় যোদ্ধা উনি চলে গেছেন যে তাদের ঘেরাও করেছেন ঘেরাও করে একেবার মানে বেসিক্যালি উনি শেষ করে দিয়েছেন শুধু ছেলে মেয়ে আর মহিলাদের বাদে মোটামুটি শেষ করে দিয়ে চলে আসছেন উনি মদিনায় আসার পরে উনি জিজ্ঞেস করা হলো তুমি কী করলে তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বললেন যে আমি শেষ করছি সব কন্ট্রোল আর কোনো ঝামেলা নেই কী করলে তাহলে একমাত্র বাচ্চা আর মেয়েদেরকে বাদে সব ইসলামের ইতিহাসে একটা বিরাট অধ্যায় এটা যে উনি রসুল করিম শুনে উনি কাঁদছেন মাথায় হাত দিয়ে বসে গেছে যে খালি তুমি এটা করতে পারলে আমি ইসলাম প্রচার করবো কাকে তুমি যদি এভাবে মারো উনি হযরত আলীকে ডেকে বললেন তোমার ঘোড়ে মানে তহবিলে বাইতুল মালে যা আছে সব নিয়ে ওই এলাকার ছেলে মেয়েদেরকে তুমি দাও তাদের মান সম্মান ইজ্জত তাদের আগে রক্ষা করো এবং ঘর বাড়িগুলো যা জ্বালিয়ে দিয়েছে খালিদ খালিদ বিন ওয়ালিদ জীবনে বোধহয় এইভাবে মাথা নত করে মানে আর তাকানোর কোনো তার আগ্রহ ইচ্ছা ছিল না এটা হচ্ছে ইসলাম আমাদের ছেলে মেয়ে যারা আছে আমি জানি আজকে 90% মুসলমানরা বাস্তুহারা আমাদের সব থেকে দুনিয়ার বড় সম্পদ আমাদের আকাশ আমাদের বাতাস আমাদের নদী আমাদের সাগর আমাদের দখলে এটাকে রক্ষা করতে হলে উপযুক্ত লোকের দরকার হয়
এই শিক্ষা থেকে আমরা বঞ্চিত, এই লিডারশিপ থেকে আমরা বঞ্চিত, ফলে মানুষ অনেক সময় সহ্য করতে পারে না। আপনি রোহিঙ্গাদের কথাই দেখেন, আজকে কত বড় ডিসিশন আপনি নিচ্ছেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে কলঙ্কিত করছে প্রেসিডেন্ট, যদি 7-8 জন লোককে মারছে, যদি আমরা এটাকে নিন্দা করছি, রোহিঙ্গাদেরকে সপরিবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো, ছোট্ট একটা দেশ বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ লোক ঢুকিয়ে দেওয়া হলো। এটা অনেক আগে আমি একটা অক্ষতে বলেছিলাম যে কোনো দেশের অর্থনৈতিকভাবে ধ্বংস করতে হলে কিচ্ছু না, ওই দেশে জোর করে কিছু বাস্তারা ঢুকিয়ে দিলেই ইকোনমিক্যালি কিন্তু ধ্বংস। আপনি রোহিঙ্গাদের খেলাটা আর কয়দিন পরে বুঝবেন, ওদিকেও ধ্বংস এদিকেও ধ্বংস, এবং এর সাথে পলিটিক্যাল গোলমাল ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রগুলো আসছে, এদের নিয়ে কেউ কোনো কথা বলে না। এটা দুঃখের বলে যেভাবে বলা উচিত আমাদের ইতিহাসের অংশ, এটা দেখার জন্য সারা দুনিয়ার একটা পয়েন্ট দিয়ে দিই, এই জিনিসগুলো অনেকে আমাদের নিউ জেনারেশন লোক এই ডিজিটাল যুগে এরা দেখে এবং এরা সেখান থেকে কিছু কথাবার্তা বলে বা এটা করে না। না, তারপর আমি আপনার এই বক্তব্যে আমার একটু কথা বলতে হবে, কথাটা আমি শেষ করতে দেবেন। এইটা কিন্তু সে ডিজিটাল থেকেই করেছে, সে ইরাকের কথা বলছে, সিরিয়ার কথা বলছে, আমি সেই প্রসঙ্গে বলছি, এটা তাদের সহ্য করা সম্ভব হয় না, প্রতিবাদও পারে না। তারপরে আমাদের যে সমস্ত লিডার যারা আছে তাদের ভিতরে গোলমাল আছে, কিন্তু তার অর্থ এ না যে আপনি নিরপরাধা, ইউরোপ বলেন আমেরিকাতে বলে যে হঠাৎ করে কিছু মানুষ মেরে ফেলে দিলেন আপনার সেই অ্যাগ্রেশন এটা চিন্তা নিয়ে, আপনি কয়েকদিন মুসলমান হয়েছেন, আপনার ইসলাম আপনার ভিতরে আছে কি না, আপনি প্র্যাকটিস করেন কি না আপনার ফ্যামিলিতে আপনার নিজ জীবনদশায়, এটা না করে আপনি একটা প্রতিশোধমূলক একটা পাগলামি করলেন, কারণ আপনার হয়তো অর্থনৈতিক সমস্যা ছিল, আপনার নারী গঠিত সমস্যা ছিল, আপনার মদ খাওয়ার অভ্যাসও আছে, আপনার যে লোকটাকে গতবার ওই যেটা কী করলো মেনানে তার মদের দোকানের সামনে তাকে ধরছে সারা মদ খেয়েছে সে লোক, এই যে জিনিসগুলো এটা আপনার সম্পূর্ণ পার্সোনাল, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এবং এর প্রতিবাদের ভাষা এটা নয়। আপনাকে আমাদের দেশে যারা আমাদের ছেলে মেয়ে যারা প্রবাসীদের যারা আছে, যে কথাটা উনিও বলেছেন, আমাদের কিন্তু এদের ওয়াচ করতে হবে। এরা ইসলাম না জেনে মনে করে আমি মুসলমান, হঠাৎ করে আরেকটা মুসলমান দেশকে ধ্বংস করছে, অর্থনৈতিক দিক ধ্বংস করছে, কেউ কিছু বলছে না, এরা কিন্তু এক্সাইটেড হয়, এটা তারা গ্রহণ করতে পারে না। কিন্তু স্পিরিট অফ ইসলাম যেটা, সেই জিনিসটা যদি তাদের ভিতরে কেউ না দেয়, যেটা বলছেন ইমাম সাহেব, ইমাম সাহেবরা তো সেভাবে কথা বলে না যে ইসলাম কখনোই ধ্বংস করার জন্য এই দুনিয়াতে আসেনি। আপনি যদি ধ্বংসই করবেন তাহলে আপনি প্রচার করবেন কার কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বারবার তার সারা জীবনে এটা উনি করেছেন। আমার মনে হয় তাহলে সেই ইসলামকে রক্ষা করার দায়িত্ব সবার। আপনি যে প্রসঙ্গটি তুলেছেন সেই প্রসঙ্গটি মালিক ভাই আপনার কাছে যাই, বিশেষ করে আমি যেটা বলতে চাই যে কোনো অবস্থাতেই কোনো এক্সট্রিমিজম, কোনো জঙ্গিবাদ, কোনো সন্ত্রাস, কোনো কিছুকেই কোনো ধর্ম, কোনো মানবিক অবস্থা, কোনো মানবিকতা সমর্থন করে না। সুতরাং ইসলাম করেই না, করে না। তো সেক্ষেত্রে আমরা আপনার কাছে যেটি জানতে চাই যে যার যে কারণে মন খারাপ হোক, যার যে কারণে রাগ হোক, কোনো রাগের বহিঃপ্রকাশ তো আর সাধারণ মানুষ নয়, কোনোভাবেই কোনো বহিঃপ্রকাশ তো নিশ্চয়ই এই ধরনের অপরাধ কর্মকাণ্ড দিয়ে হতে পারে না। এটা তো হারাম, ইসলামের তো হারাম না। সেটাই যেমন শকত ভাইয়ের আলোচনা থেকে, কোন ঘটনা কি কারণে হচ্ছে সেটির ব্যাখ্যাই বা কে তাকে দেবে? একটা যেমন ধরেন যে মুসলমানদের আজকে দুরবস্থা সম্পর্কে বা বিশ্ব নীরব, শকত ভাই যেটা বললেন, আমার এখানে এই দুরবস্থার কারণই বা আমার আমার এখানে একটি আমার ব্যক্তিগত অবজারভেশন, এটা সেটা হলো যে ইসলাম মানে কি? ইসলাম মানে তো সত্য, ন্যায়, তাই না, কল্যাণ, মানব কল্যাণ, এগুলি তো ইসলাম। এবং শুধু ইসলাম না, যে কোনো ধর্মেরই তো নির্যাস কিন্তু ওই কথাটাই, এবং সবার উপরে যে একটা ধর্ম আছে মানব ধর্ম তারও কথা সেটাই, সবার উপরে মানুষ, হ্যাঁ তার উপরে নাই। এখন ধরেন একজন মানুষ একজন মানুষকে হত্যা করবে, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না, কোনো সিচুয়েশনই না, তাহলে তো হত্যাকারী মানে সবাই পার পেয়ে যেত আর কি, মানে আইনের কাছে। তো আমি যেটা বলছি যে এখন আমি শুধু দোষ দিব যে নন মুসলিম বা ওয়ার্ল্ড লিডার তারা আমাদেরকে অন্যায় করছে সেই জন্য আমরা প্রতিবাদ করছি, কিন্তু আমার কথা হলো যে আমি অন্যায় করার সুযোগটা দিচ্ছি কেন? আমার ট্রু এবং যেটা রিয়েল ইসলাম এবং ইসলামের স্পিরিট সেটা আমার মধ্যে নাই কেন? আমি কেন যদি আমার উপর চাপিয়ে দেওয়া কেউ যদি আমাকে প্রলুব্ধ করে কিংবা আমাকে অন্যভাবে, তাহলে আমি সেটা শুনবো কেন? আমি ইসলামের শিক্ষাটা নিই না কেন? তো সেই শিক্ষাটাকে নিতে হবে। আপনি ফাঁদে পা দিচ্ছেন কেন? অনেকে বলে যে
আইএস সৃষ্টি করা হয়েছে এবং তার গডফাদার আছে, তারা এটা চালায়। আমার কথা হলো যে অলরাইট, গড দেয়ার ইজ গডফাদার, আইএসকে সৃষ্টি করেছে, কিন্তু আমি আইএসে যাবো না, আমাকে কী করে নিবে আইএস, তাই না? আমি যদি না যাই তাহলে কে যাচ্ছে? এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড যেগুলো মুসলমানরা করছে কেন করবে? কেউ যদি আমাকে পিছন থেকে মাস্টার মাইন্ডও থাকে, আমি সেই ফাঁদে পা দিব না, আমি কেন স্টিংয়ের মধ্যে যাচ্ছি? আমি না গেলেই পারি, আমি আমাকে প্রোটেক্ট করি। আর প্রোটেক্ট করার সবচেয়ে বড় জিনিসটাই হলো যে ইসলামকে জানা। আমি যদি সত্যিকার অর্থ ইসলামকে জানতে পারি, তাহলে আমি আমি কোনোদিনও কিন্তু ওই ধরনের আচরণে কখনো নিজেকে জড়িত করব না। তো সেইটার দরকার সবার আগে। কিন্তু এখন জিনিস যেটা, যেটা আমি একটু আগেও যেটা আলোচনা করেছি, সেটা হলো যে এই যে আজকের যে জেনারেশন, ইয়াং জেনারেশন, যারা এই 20-25-30 বছরের যে বয়সটা, এটা তো এই রোমান্টিসিজমের বয়স, তাই না? অ্যাডভান্সিজমের বয়স, যেটা তো আবুল হাসানের কবিতাতেও তো আছে যে এখন তো টকবক করছো যুদ্ধে যাবে, কিন্তু ওর কাছে ইসলামের বাণীটা পৌঁছে দেওয়ার দায়িত্বটা কার? আচ্ছা, একটা প্রশ্ন আছে, আমরা একটু নেই। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম শারিম ভাই, আমি মুসাদ্দিক বলছিলাম, ভালো আছেন? জি ওয়ালাইকুম সালাম, বলুন ভাই। আচ্ছা, আমি আসলে বলতে চাইছিলাম যে আমরা মুসলমানরাই মুসলমানদের শত্রু। আজকে আমি অনলাইন জাকির নায়েক, উনি ওনাকে মালয়েশিয়া তাকে থাকার অনুমতি দিয়েছে। তো এখন আপনার জাকির নায়েক, আমি খুব যে ওনার ফ্যান বা ওনার সব প্রোগ্রাম দেখি তা না, বাট আমি যে দু একটা অনুষ্ঠান দেখেছি, আমার কাছে যা মনে হয়েছে যে তেমন কোনো অফেন্ডেড কোনো কিছু না, রাদার আপনার প্রোগ্রেসিভ মাইন্ডের কথাবার্তা মনে হয়েছে এবং মডারেট ইসলামের কথা উনি বলেছেন সোফার, আমার কাছে মনে হয়েছে। বাট দেখেন, হলি পার্টিজানের যে ঘটনার পরে বলা হলো যে ফলোয়াররা তাকে ফলো করে তারা ঘটনা ঘটিয়েছে এবং আলটিমেটলি দোষটা দেওয়া হলো জাকির নায়েককে, এবং তাও এটা ভারত থেকে প্রথমে ইনভেস্টিগেশন করে ওরা কিন্তু কোনো কেস ফাইল করতে পারেনি, প্রথমে ওরা সাকসেসফুল হয় নাই, তারপরে তারা জোর করে একরকম প্রথমে বাংলাদেশে ব্যান করালো, তারপরে তারা একটা ফলো আপ করালো যে ইন্ডিয়া তারা আপনার ফাইন্যান্সিয়ালি তার পিছনে লাগলো। আপনার প্রশ্নটা কি? এবং পরে কিছুদিন উনি সৌদি আরবে ছিলেন, তারপর এখন দেখলাম যে লোকটা অনেক অবদান রাখতে পারতো মুসলমানদের প্রোগ্রেসিভ মাইন্ডের দিকে নিতে পারতো, তাকে আমরা টেররিস্ট হিসেবে সুবিধার জন্য বানিয়ে ফেললাম। আপনি কি প্রশ্ন করতে চাচ্ছেন? আপনার প্রশ্নটা কি ভাই? একচুয়ালি প্রশ্ন এটা জাস্ট আমি আপনাদের, আপনি এটা মানে তথ্য দিলেন আপনার মতো করে। জি জি, আচ্ছা, জি জি জি, আপনার মন্তব্যটা আমরা শুনলাম ভাই। আমরা আমাদের অনুষ্ঠানটি সব শেষের দিকে চলে এসেছি, 30 সেকেন্ড করে আপনাদের একটু মতামত নিয়ে নিই। মালিক ভাই, আপনি একটু জাস্ট একটু পরামর্শমূলক, তরুণরা তো জানি না দেখছে কি না, বা তরুণদের বাবা মারা যদি দেখে তাদের যে কথাগুলো আপনি বলছিলেন একটু সংক্ষেপে আরেকবার। না, সেটি হলো এরকম যে দেখেন, আমরা এদেশে এখন থাকি, ইমিগ্রেন্ট হয়ে এসেছি, আমরা আমাদের ধর্ম হলো ইসলাম, ভালোবাসতে হবে, তাই না? কাজে এদেশকে ভালোবেসে এদেশের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য যা যা করা দরকার, আমাদের মঙ্গলের জন্য সেদিকে সবাইকে মানে সংশ্লিষ্ট হতে হবে। আর অন্য কিছু, ইসলামের যেটা মূল চেতনা যে স্পিরিট, ধর্মীয় যে রিয়েল ধর্মীয় যে অনুভূতি, সেটাকে লালন করতে হবে। এবং আমাদের যারা পরবর্তী জেনারেশন, তাদের জন্য কাছে এটাই কিন্তু দেশ, তাই না? তাদের জন্ম এখানে, কাজে তারা কিন্তু এইটাই তাদের দেশ, তারা যেন কোনো মতেই মানে বিপদগামী হতে না পারে, সেই বিষয়টা সবাইকে খেয়াল রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ মালিক ভাই, চমৎকারভাবে বলেছেন। শকুত ভাই, আপনি একটু ছোট করে একটু বলে দেন। না, এটা এখানকার যে জেনারেশন যারা আছে, তারা যদি ইসলাম জানতে চায়, তাহলে আইসিসির কাছ থেকে বা অন্য কোনো মোল্লা মৌলভীর কাছে সেনা তার দরকার নাই। ইসলাম কিভাবে এশিয়া, আফ্রিকা, ইউরোপে গেছে হাজার বছর ধরে, এবং আমরা কিন্তু ওয়ার্ল্ডের সিভিলাইজেশন তৈরি করেছি, আমরা সায়েন্সের ফাউন্ডেশন, আমরা অ্যাস্ট্রোনমি, জিওগ্রাফি, এগুলো তাদের জানা দরকার যে কোন কারণে এটা হয়েছে। আপনি এখানে দেখেন আইসিসের পালমেরা বলে একটা জায়গা, 3000 বছর ধরে এই জায়গাটা রয়েছে সিরিয়াতে, সেই জায়গাটাকে আপনি ধ্বংস করে উড়িয়ে দিলেন। তার কারণ হচ্ছে আপনি বললেন যে এটা হচ্ছে নন ইসলামিক সিভিলাইজেশন। আপনার মনে রাখতে হবে এই পালমেরার ভিতর দিয়ে খোলাফায়ে রাশেদিন এবং পরবর্তীকালে সাহাবি, এবং তাদেরও পরবর্তীকালে সাহাবা যারা, তারাই কিন্তু মার্চ করে চলে গেছে।
কিন্তু ঐতিহাসিক সত্য রক্ষার ক্ষেত্রে তারা একটা জিনিসই তারা হাত দিইনি। মিশরের পিরামিডও কিন্তু হযরত আলী ইচ্ছে করলে ওভারনাইট শেষ করে দিতে পারতেন, তিনি জানতেন এখানে কী আছে, হযরত ওমর করতেন তা করিনি। আজকে দেখেন আইসিসরা সেগুলো ধ্বংস করে দিচ্ছে, এরা মিসগাইডেড, ইট মাস্ট বি কন্ডেম। ইসলামের কেউ যদি জানতে চায় তারা ওই একটা প্রশ্ন তারা জবাব দিতে হবে, এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা দেশে কেন ইসলাম এত জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার কারণে আমাদের বিরুদ্ধে শত্রুতা চলছে, এটার প্রতিশোধ যদি আপনি নেন যেভাবে এখন নেচ্ছে রাস্তাঘাটে, এটা আপনারা ইসলামকে ধ্বংস করে দিচ্ছেন। কেউ না কেউ এই কথাগুলো আমাদের বলার প্রয়োজন। ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা ধ্বংসযজ্ঞ থেকে শান্তি এবং সমৃদ্ধির পথে ফেরত আসার যে আহ্বান জানালেন, এবং যারা এটি করছেন খুবই গুটিকয়, খুবই সৌভাগ্য যে আমাদের, আমরা আশা করি যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির আমরা যারা আছি আমরা অত্যন্ত শান্তিপ্রিয় এবং খুব সুন্দরভাবে আমরা জীবনযাপন করছি। নিশ্চয়ই আপনারা আপনাদের সন্তানদের প্রতি সেই সজাগ দৃষ্টিতে রাখছেন, তারা কি করছে, কীভাবে তাদের জীবনযাপন করছে। আর মালিক ভাই একটা চমৎকার কথা বলেছেন, লাভ ইট অর লিভ ইট, যদি ভালোবাসতে পারেন তাহলেই ধরে রাখুন, আর যদি ভালো না বাসতে পারেন তাহলে ত্যাগ করাই ভালো। আর যে মাটি বা যেই দেশটি আপনার আশ্রয় সেই জায়গাটিকে নিজের মতো করে ভালোবাসা, এবং সেই জায়গাটিতে তাদের মতো হওয়া, যেটি যা কিছু ভালো তার সাথে থাকার চেষ্টা করা, এটি নিশ্চয়ই আপনারা স্মরণ করবেন, অনুসরণ করবেন। আমরা পরামর্শ দেবার কেউ নই, আমরা শুধু আমাদের অনুভূতির কথাগুলো প্রকাশ করলাম। আশা করছি আপনারা যারা আমাদের সাথে টেলিভিশনে নিয়মিত থাকেন আপনারা আগামীতেও থাকবেন, ভালো থাকুন।